আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভাষা ট্রান্সলেট করবেন। আপনারা জানেন, অনেকেই আমরা বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। হ্যাঁ, ইংলিশ নিয়ে চর্চা না থাকাতে, কথোপকথন না থাকার কারণে ইংলিশ নিয়ে কথা বলা খুবই একটা মুশকিলের মধ্যে পড়ে যায়। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে গুগল থেকে আপনারা ভাষা ট্রান্সলেট করবেন, যে কোনো ভাষা, বিশ্বের যে কোনো ভাষা করতে পারবেন। আমরা, আমাদের খুবই ভাগ্য ভালো যে গুগল আমাদেরকে বাংলা ট্রান্সলেট করার মতো সুযোগটা দিয়েছে। ঠিক আছে, আমরা চাই বিশ্বের মানচিত্রে অবশ্যই বাংলাদেশের পতাকাটা হাজার হাজার বছর ধরে উড়ুক। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা গুগলের মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা বললে কীভাবে দেখা যায়, ইংলিশ হবে, অ্যারাবিক হবে, হিন্দি হবে, যে কোনো ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন। তাহলে চলুন আমরা ঢুকে যাচ্ছি আমাদের কম্পিউটারে আর দেখে নেই কীভাবে আমরা খুব চমৎকারভাবে, খুব সহজে করতে পারবো। তাহলে চলুন, লেটস গো। তো বন্ধুরা, এখনই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে যে কোনো ভাষাকে ট্রান্সলেশন করে ট্রান্সলেট করতে পারবেন। যে কোনো একটা ইংলিশ বুঝতে পারেন না বাংলা কী হবে, বা বাংলা বুঝতে পারছেন কিন্তু ইংলিশটা বুঝতে পারেন নাই, তো সেই ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপে আমি আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। আমি জানি এই গুগল ট্রান্সলেটের কাজটা অনেকেই জানে, তবে এখন নতুন করে আপডেট আসছে। যদি আপনার গুগল ট্রান্সলেট ডাউনলোড করা না থাকে তো করে নেবেন, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই ডাউনলোড আপডেট দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা আপনি যে অন্যান্য সফটওয়্যারের মতো যেভাবে আপডেট ইনস্টল করেন প্লে স্টোরে গিয়ে, সেভাবে এটাকেও করবেন। ঠিক আছে বন্ধুরা, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আমার মোবাইল থেকে গুগল ট্রান্সলেট ওপেন করে নিব। ওপেন করার পর সেম এরকম ইন্টারফেসটা আসবে। তো আপনি ইংলিশ, এই সাইডে ইংলিশ, এই সাইডে আপনি বেঙ্গলি দিবেন, তারপরে আপনি যে কোনো একটা কথা লিখবেন, বা ইংলিশে বললে বাংলা কী হবে চলে আসবে, আর বাংলাতে বললে ইংলিশে কী হবে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, যারা আমার এই টিউটোরিয়ালটা সম্পর্কে জানেন তারা অবশ্যই দেখবেন, না যারা না জানেন তারা অবশ্যই আমার এই টিউটোরিয়ালটাকে দেখবেন। তো আমরা এই ভয়েজে মাইকে একটা ক্লিক করব। এই মাইকে ক্লিক করার পর দেখুন নিচে চলে আসছে ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা। ঠিক আছে, তো এখন আমি এটাকে কেটে দেব। আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলোই এখানে ডিটেক্ট করছে। তো আমি একটা কেটে দিলাম, দেখুন কেটে দেওয়ার পর এখন আমি লিখি, আমি তোমাকে ভালোবাসি। দেখুন বন্ধুরা, আমি আমি তোমাকে ভালোবাসি বলছি, এখানে আই লাভ ইউ আসছে। যদি বলি আমি এখন বাংলা জানি কিন্তু ইংলিশ জানি না, তো আমি এখন ইংলিশের দরকার, তো এখানে আমার ইংলিশটা চলে আসবে, আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে পছন্দ করি। দেখুন বন্ধুরা, সবভাবে আসছে। এবার ইংলিশে বলি, আই হেট ইউ, আমি আপনাকে ঘৃণা করি। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। দেখুন বন্ধুরা, বরাবর চলে আসছে। ঠিক আছে, আপনারাও কোনো শব্দার্থ না জানলে আপনি এখান থেকে নিতে পারবেন। যদি আমি বলি, দেখুন বাংলাতে ভালো একটা ট্রান্সলেট আছে, যে ট্রান্সলেশন আছে যে অনেকেই পারে না, আমি এটা বলছি। দেখুন, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট দিছে, দ্য পেশেন্ট ডায়েড বিফোর কামিং টু দ্য ডাক্তার। তো আপনারাও এইভাবে প্রত্যেকটা ভাষা যদি আপনারা চেঞ্জ করে দেখতে চান তাহলে অবশ্যই চেঞ্জ করতেও পারবেন। সেখানে চেঞ্জ করতে হলে আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে এখানে ইংলিশ টু এখানে ভাষা দিবেন, বা এখানে বাংলা টু যে কোনো ভাষা, মালয়েশিয়ান ভাষা, যে কোনো ভাষা দেন, আপনারা সব ইজিভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের আমার এই টিউটোরিয়াল। যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করলে ধন্যবাদ, আর না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে বেল বাটনটা অন করে দিবেন। তাহলে প্রতিদিন প্রতিটা মেসেজ আপনার কাছে চলে যাবে, আমি প্রতিদিন কী ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। রুহুল আমিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই গুগল ট্রান্সলেটের যে টিউটোরিয়ালটা। যদি এই টিউটোরিয়ালটা দেখে আপনি মনে করেন যে আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি। সেই টিউটোরিয়ালগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে একটা ক্লিক করে এটাকে সেভ করে রাখতে হবে। তাহলেই প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা টিউটোরিয়াল আমার আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।